সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যেহেতু আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম, অ্যাডমিশনের জন্য যে সকল শিক্ষার্থী প্রস্তুতি নিচ্ছেন, অ্যাডমিশন খুব সন্নিকটেই। তো এবার যেহেতু অ্যাডমিশনের কনসেপ্ট, আমার কাছে যেটা মনে হয়, অ্যাডমিশনের কোর্সেন হার্ডও হইতে পারে অন্যান্য বছরের তুলনায়, যেহেতু আপনারা এইচএসসি পরীক্ষা দেন নাই। তো সেই জায়গা থেকে প্রস্তুতি অত্যন্ত জোরদার হইতে হবে। আসলে অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্য ইংরেজি নিয়ে যদি আমরা কথা বলতে যাই, ইংরেজিতে বেসিক আমাদের মোট টোটালি 17টা টপিক্স আছে। এই 17টা টপিক্সের 14টা টপিক্স ব্যাকরণ ভিত্তিক, 3টা টপিক্স তো আপনার আলটিমেটলি নিজের উপর ডিপেন্ড করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ঠিক আছে, ভোকাবুলারি যেটা। তো এবারে কোর্সেন ব্যাকরণের থেকেও অ্যাকচুয়ালি ভোকাবুলারির দিকে বেশি জোর দেওয়া হবে। হ্যাঁ, আর টেক্সট বই, সকল ইউনিটের জন্য টেক্সট বই আসলে খুব বেশি বেশি করে ফোকাস করতে হবে সবার জন্য। রিটেন একটা বিশাল একটা বিভীষিকার মতো আসবে হয়তো এবার। সো রিটেনের দিকে ট্রান্সলেশন পার্ট নিয়ে আমরা খুব, আমাদের আর্ট অফ ইংলিশের পক্ষ থেকে খুব দ্রুতই রিটেনের উপরে ক্লাস দিয়ে আমরা শুরু করব। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবজাংটিভ। সাবজাংটিভ শব্দের অর্থ হচ্ছে অনুজ্ঞা, এটা ভার্বের একটা কনসেপ্ট। সাবজাংটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সহজ। সাবজাংটিভ থেকে বিগত বছরগুলোতে বহুবার কোশ্চেন এসেছে, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতেও সাবজাংটিভ থেকে নিয়মিত কোশ্চেন থেকে থাকে। তো আমরা কথা বলবো আজকে সাবজাংটিভ নিয়ে। সাবজাংটিভ হচ্ছে এমন একটা পার্ট, তো সাবজাংটিভের জন্য আপনার কিসের উপর জোর দিতে হবে, ক্লজকে চিনতে হবে। তো আমাদের পেজে অবশ্যই ক্লজের উপরের আগে বেশ কিছু ক্লাস আমরা নিয়েছি, পূর্ণাঙ্গ ক্লাস নিয়েছি। সাবজাংটিভ ধরতে হলে অ্যাট ফার্স্ট ক্লজকে চিনতে হবে। তাহলে আমরা সাবজাংটিভ নিয়ে কথা বলা শুরু করি। সাবজাংটিভে প্রথমত যে কাজটা হবে, সাবজাংটিভে একটু বোর্ডের দিকে সবাই খেয়াল করবেন, সাবজাংটিভে দুটো পার্ট থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আপনি কিভাবে চিনতে পারবেন এই কোশ্চেনটা সাবজাংটিভ থেকেই এসেছে, এর জন্য প্রিন্সিপাল ক্লজের মধ্যে কিছু সিমটমস দেয়া থাকে, কিছু ওয়ার্ড দেয়া থাকে, 20 থেকে 25টা ওয়ার্ড, এই ওয়ার্ডের উপরে দখল রাখতে হবে, যেটা সাবজাংটিভ। আপনাকে যদি, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ইংরেজিতে ভালো করার সব থেকে প্রথম ফার্স্ট কন্ডিশনটাই হচ্ছে কোশ্চেন দেখে চিনতে পারে। আপনি যদি কোশ্চেনই না চিনতে পারেন যেটা কোন টপিকস থেকে আসছে, তাহলে এই উত্তরগুলো আন্দাজে আসার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? তো সাবজাংটিভ নিয়ে আমরা কথা বলবো। ক্লজের প্রথম আমরা একটা বাক্য দেখি, একদম ফার্স্ট বাক্যটা সবাই লক্ষ্য করবেন, ইট ওয়াজ সাচ এ হট ডে দ্যাট উই ডিসাইডেড টু স্টে ইনডোরস। এই যে একটা বাক্য, ক্লজ নিয়ে যদি আপনার সম্যক ধারণা থেকে থাকে, এই বাক্যটা দেখবেন ইট ওয়াজ সাচ এ হট ডে, এটা প্রিন্সিপাল ক্লজ, আর এই যে দ্যাট থেকে যে ক্লজটা তৈরি হয়েছে এইটা সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা সবসময় জানি প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ ওই টেন্সেরই অন্তর্ভুক্ত হবে। তো দেখেন, খেয়াল করেন, ইট ওয়াজ সাচ এ হট ডে, খুব সহজেই আপনি ডিটারমাইন করতে পারবেন, ডিফাইন করতে পারবেন ইট ওয়াজ সাচ এ হট ডে, এটা কোন টেন্সে আছে। ওয়াজ, তাহলে এই প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্সে আছে। তাহলে দ্যাট দিয়ে যে ক্লজটা তৈরি হয়েছে এই ক্লজটি অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজও পাস্টেরই অন্তর্ভুক্ত হবে। খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন দ্যাট উই সাবজেক্ট ছিল ডিসাইডেড ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা কি শিখলাম, প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ ওই টেন্সের অন্তর্ভুক্ত হবে, কিন্তু সাবজাংটিভ এই সিকোয়েন্স অফ টেন্স আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি, প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ ওই টেন্সের অন্তর্ভুক্ত হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সো এই যে কনসেপ্ট, তাই না, সাবজেক্ট আমরা পড়ে আসছি, কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, নাম্বার, জেন্ডারের যে ফ্র্যাকশন, এগুলো কিন্তু আমরা পড়ে আসতেছি, কিন্তু সাবজাংটিভ খুব বেয়াড়া একটা কনসেপ্ট, ঠিক আছে? সাবজাংটিভ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে মানে না, সাবজাংটিভ সিকোয়েন্স অফ টেন্সকে মানে না। তো আমরা সাবজাংটিভ কিভাবে চিনব, আমরা দেখে ফেলব যে সাবজাংটিভে দুটো ক্লজ থাকবে, দুটো পার্ট থাকবে সাবজাংটিভে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ।
তো আপনি প্রিন্সিপাল ক্লজের মধ্যে কিছু শব্দ দেখে আপনি বুঝতে পারবেন যে এই কোশ্চেনটা সাবজাংটিভ থেকে এসেছে। অ্যাডভাইস, ডিমান্ড, প্রিফার, রিকোয়ার, আস্ক, ইনসিস্ট, পারপাস, ঠিক আছে, স্টিপিউলেট মানে আদেশ করা, কমান্ড, মুভ, রিকমেন্ড, সাজেস্ট, ডিক্রি, এই যে শব্দগুলো আমরা দেখতেছি প্রিন্সিপাল ক্লজের মধ্যে, যখন এই শব্দগুলো আপনি দেখবেন তখন বুঝে নেবেন সবসময় যে হবে এরকম নিয়ে। আমরা আজকে ডিটেল সাবজাংটিভ নিয়ে বলবো, অন্যান্য লেকচার আমি বেশ কিছু লেকচার দেখেছি আসলে সাবজাংটিভ নিয়ে, খুবই নর্মাল কনসেপ্ট, কোশ্চেন একটু ঘোরাই দিলেই ওই লেকচার আপনার জন্য ইফেক্টিভ হবে না আসলে। তো আমরা প্রথম কন্ডিশন কি, প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই শব্দগুলো দেখলে বুঝে ফেলবো যে এটা সাবজাংটিভ, বাট সাবজাংটিভ হবে কি না জাজ করার জন্য আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিন্তু প্রথম চেনার উপায় হচ্ছে প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই শব্দগুলো দেখব। খেয়াল করেন, আমরা ধরেন লিখলাম প্রথম সেন্টেন্সটা আমরা দেখে ফেলি, ইট ওয়াজ আর্জেন্ট, এটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট শি লেফট দ্য রুম, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার খেয়াল করি প্রিন্সিপাল ক্লজের মধ্যে যদি এই জায়গাতে আমরা দেখেছি ইট ওয়াজ আর্জেন্ট, এই যে আর্জেন্ট কথাটি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজাংটিভে, দেখেন আর্স শব্দটি আমরা পেয়েছি। এখন প্রথম কন্ডিশন আমরা পেলাম আর্জেন্ট, দেখে আমরা বুঝতে পেরেছি এটা সাবজাংটিভ থেকে এসেছে, সাবজাংটিভ থেকে আদেও হয়েছে কিনা সেটা নির্ণয় করার জন্য আরও একটা কনসেপ্ট দেখতে হবে। আমরা দেখেন প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টকে ইট, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টকে সি, তাহলে সাবজাংটিভ হতে হলে প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই শব্দগুলো থাকতে হবে এবং উভয় ক্লজের সাবজেক্ট কিন্তু ভিন্ন হতে হবে, সাবজেক্ট এক রয়েছে, সাবজাংটিভ হতে হওয়ার জন্য কন্ডিশনগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। আমি আবার বলতেছি, রিপিটেশন অফ লেকচার হচ্ছে, কিন্তু প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই শব্দগুলো থাকতে হবে, ঠিক আছে, ডিক্রি, অর্ডার, রিকোয়েস্ট, আর্স, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ইম্পর্টেন্ট, নেসেসারি, এসেনশিয়াল, এই যে এই শব্দগুলো, অ্যাডভাইস, ডিমান্ড, কমান্ড, এই শব্দগুলো থাকতে হবে প্রথম কথা। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে উভয় ক্লজের সাবজেক্ট কিন্তু ভিন্ন হতে হবে, এবং থার্ড কনসেপ্ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে অনেক কিছু থাকতে পারে, হু, হুইস, হোয়াট, হাউ, হোয়েন, দ্যাট, আফটার, বিফোর, সিন্স, টিল, আনটিল, অনেক কিছু ক্লজ মার্কার থাকতে পারে, কিন্তু সাবজাংটিভে দ্যাটই থাকবে। এই দ্যাট না থাকাটাও কিন্তু সাবজাংটিভ হবে না, সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা দেখি এই বাক্যটাকে, আমরা প্রথমত বুঝে ফেললাম সাবজাংটিভ হয়েছে, কেন হয়েছে, তিনটা সত্যই মেনেছে। প্রথম ক্লজের মধ্যে আমরা আর্জেন্ট, যেটা সাবজাংটিভ সিমটমস পেয়েছি, দ্বিতীয় সিমটমস মিলে গেছে, উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন আছে, এবং তৃতীয় কনসেপ্টও মিলে গেছে, ক্লজ মার্কার হিসাবে দ্যাট আছে, তাহলে সাবজাংটিভের এবার আমরা কোশ্চেনটা সলভ করে ফেলি। আমরা এবার বুঝে ফেলেছি এই কোশ্চেনটা সাবজাংটিভ থেকে এসেছে, যখন আমরা বুঝবো এটা সাবজাংটিভ তখন সাবঅর্ডিনেট ক্লজের গঠন হবে দ্যাট, সাবজেক্ট, সি আছে সাবজেক্ট, এবং ভার্বের বেস ফ্রম লিভ দ্য রুম, ঠিক আছে। রাইট ইউজ অফ ভার্ব করতে গেলে যখন আমরা করে ফেলি, সিকোয়েন্স অফ টেন্স যখন করে ফেলি, দেখেন ইট ওয়াজ আর্জেন্ট প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে ছিল, পাস্ট টেন্সে ছিল, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু সি লেফট হওয়ারই কথা ছিল, সাদা চোখে যেটা দেখা যায়, খালি চোখে যেটা, যদি আমরা সাবজাংটিভ সম্পর্কে ধারণা না থাকে মনে হবে প্রিন্সিপাল ক্লজ পাস্ট, এটা তো তাহলে পাস্টই হবে, কিন্তু সাবজাংটিভ টেন্সকে মানে না, সাবজেক্টকে মানে না, জেন্ডারকে মানে না, নাম্বারকে মানে না, এটা প্রচণ্ড একটা বেয়াড়া কনসেপ্ট। আমরা আবার পরের বাক্য দেখি, সাবজাংটিভের মধ্যে আমি বললাম যখনই প্রথম বাক্যটা সলভ করতে আমাদের একটু বেশি কথা বলতে হচ্ছে, দেন নর্মালি পরের বাক্যগুলো আলটিমেটলি খুব সলভ সহজেই করে ফেলতে পারবো। তো প্রিন্সিপাল ক্লজ দেখে যখন আপনি সাবজাংটিভ নির্ণয় করে ফেলতে পারবেন তখন সাবঅর্ডিনেট ক্লজের গঠন হবে দ্যাট, সাবজেক্ট, ভার্বের বেস ফ্রম, ঠিক আছে। এই যে সাবঅর্ডিনেট ক্লজ, তখন সাবঅর্ডিনেট ক্লজের কনসেপ্ট হবে দ্যাট, সাবজেক্ট, ভার্বের বেস, কোনো ধরনের মডাল অক্সিলিয়ারি বসবে না, অক্সিলিয়ারি বসবে না, কিছুই বসবে না। অনেক বইতে প্যাসিভ নিয়ে একটা কনসেপ্ট আছে, এটা না জানলেও হবে, আমরা যদি এই নিয়মটা কনসেপ্ট নিয়ে আসি। দেখি পরের কোশ্চেন, দ্য ফ্যাকাল্টি স্টিপিউলেট,
ঠিক আছে, তিনটা কনসেপ্ট, ডিক্রি মানে আদেশ করা, অর্ডার মানে আদেশ করা, স্টিপিউলেট মানেও আদেশ করা, এদের মধ্যে কিছু পার্থক্য আছে, ঠিক আছে। তো আলটিমেটলি স্টিপিউলেট হচ্ছে কোনো অর্গানাইজেশন যদি আদেশ করে, আপনার ইনস্টিটিউশন, আপনার ইউনিভার্সিটি আদেশ করেছে যে এত তারিখের মধ্যেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এই যে আদেশ করা, অর্গানাইজেশন আদেশ করলে সেটাকে আমরা স্টিপিউলেট বলবো। আমি অ্যাজ এ টিচার হিসাবে আপনাকে লিখতে বলতেছি, পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড প্রপারলি, এটা অর্ডার বলতে পারি, ঠিক আছে। এবং ডিক্রিও, এটাও অর্ডার, আমাদের দেশের সেনাবাহিনীরা ডিক্রি, তাদের কাগজপত্রে ডিক্রি ব্যবহার করে থাকে, খুব আর্জেন্ট নিডেড যেটা বোঝায় আসলে। তবে যেটা স্যামুয়েল টেইলর কোলরিজের একটা বিখ্যাত ব্যালার্ড আছে, দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনার, আমরা পড়েছি, বৃদ্ধ নাবিকের উপরে অভিশাপ নেমে আসে, সেখানে ডিক্রি কথাটা ছিল। ডিক্রি অ্যাকচুয়ালি স্বর্গীয় আদেশ, অভিশাপ, এরকম অর্থে ব্যবহার হয়, বাট যেই কনসেপ্টগুলোর উপর খুব জোর দেওয়া হয় সেখানে ডিক্রি লেখা যায়, নর্মালি যেটা হয়। তো আমরা দেখেন প্রথম সেন্টেন্স, পরের সেন্টেন্সটা আমরা দেখি, দ্য ফ্যাকাল্টি স্টিপিউলেটেড, ফ্যাকাল্টি আদেশ করেছিল, অনুষদ, বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি আপনাকে আদেশ করেছে। তাহলে আমরা এবার দেখব এটা কি সাবজাঙ্কটিভ হয়েছে কিনা, প্রথম নির্ণয় করব। আমরা হয়েছে দেখতে পাচ্ছি, কেন স্টিপিউলেট কনসেপ্টটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের মধ্যে আছে, এটা দেখেছি। এবার দেখব সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট আছে, দুটো সত্য মিলে গেল। থার্ড সত্য কি, এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কি, ফ্যাকাল্টি, এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কি, দ্য রুল, উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন হতে হবে। এই তিনটা কনসেপ্ট যদি না মানে তাহলে কিন্তু সেটা সাবজাঙ্কটিভ বলে আমরা স্বীকৃতি দিব না, এর একটা কনসেপ্ট ফেলিওর হইলেই সেটা সাবজাঙ্কটিভ বলে আমরা স্বীকৃতি দিব না। তাহলে আমরা সাবজাঙ্কটিভ পেয়ে গেছি, তিনটা সত্যই মেনেছে, এবার কি হবে, দ্যাট বসে গেল, দ্যাট, তারপর বসবে কে, সাবজেক্ট, বসে গেল সাবজেক্ট, তারপরে কে বসবে, ভার্বের বেস ফ্রম, অ্যামিজ আর তো ভার্বের বেস না, এর বেস কনসেপ্টটা হচ্ছে বি, অ্যামিজ আর এর উৎপত্তি কোথা থেকে এসেছে, বি থেকে এসেছে, এখানে ইজ ছিল কিন্তু, বাট অ্যামিজ আর এর বেস ফ্রম হচ্ছে বি। আবার বেশ কিছু বইতে রেমন্ড মার্ফিতে বলা হচ্ছে সাবজাঙ্কটিভের সাবজেক্টটি যদি প্যাসিভ হয়ে থাকে। এবার দেখব প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কে ছিল, আই, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কে ছিল, ইউ, তাহলে সাবজাঙ্কটিভ হওয়ার যে থ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন তিনটাই মান্য করেছে কিন্তু। সাবজাঙ্কটিভ সেম টার্মস আছে প্রপোজ, উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন হয়েছে, এবং ক্লজ মার্কার হিসাবে দ্যাট আছে। তাহলে অ্যান্সার কি হবে, আই প্রপোজ দ্যাট, দেন সাবজেক্ট বসবে ইউ, দেন ভার্বের বেস ফ্রম, এই যে শুটটা দেখতেছেন এটা কিন্তু উঠে গেল, কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব, মডেল অক্সিলিয়ারি কিচ্ছু বসবে না, ডিরেক্ট দ্যাট সাবজেক্ট ভার্বের বেস ফ্রম। তবে এই কোশ্চেনগুলো MCQ-তে আসলে অনেকভাবে, এই জন্য আপনার ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, ঘোরানো সম্ভব কিন্তু, হ্যাঁ, পাজেল করা সম্ভব, স্টুডেন্টদের দেখবে কঠিন করা সম্ভব কিন্তু এটা। আমরা দেখব ইট ইজ নেসেসারি দ্যাট, আমরা পরের সেন্টেন্সে দেখি, তো আমরা দেখলাম ইট ইজ নেসেসারি, এটা প্রিন্সিপাল ক্লজ, ওকে, দ্যাট আছে, আমরা দেখে ফেলি প্রিন্সিপাল ক্লজের মধ্যে কি এমন কোনো শব্দ আছে কি না যেটা দিয়ে সাবজাঙ্কটিভ বোঝায়। আমরা দেখেছি নেসেসারি আছে, একটু ভালো করে দেখেন, নেসেসারি আছে, এই যে নেসেসারি কনসেপ্টটা পেয়ে গেছি। এবার আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট আছে কি না, দ্যাট রয়েছে, এই ক্লজের সাবজেক্ট কে ছিল, ইট, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কে ছিল, হি, তাহলে উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন, নেসেসারি আছে, সাবজাঙ্কটিভ সেম টার্মস আছে, এবং সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট রয়েছে, বুঝে ফেলেছি এটা সাবজাঙ্কটিভ। তাহলে অ্যান্সার কি করে ফেলবো, আমরা দেখেন অ্যান্সারটা লিখে ফেলি, ইট ইজ নেসেসারি, খেয়াল করবেন ইট ইজ নেসেসারি দ্যাট, তারপরে বসে যাবে সাবজেক্ট, বসে গেল হি, তারপর বসে যাবে ভার্বের বেস ফ্রম, হি ফাইন্ড। আপনার কাছে মনে হতে পারে যে ইট ইজ নেসেসারি, এটা তো প্রেজেন্ট টেন্স, আবার তাহলে পরের ক্লজও প্রেজেন্ট হবে, আমি কিন্তু সেটা আবার রিপিট করতেছি, দেন কনসেপ্টটা ইট ইজ নেসেসারি, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে সাবঅর্ডিনেট ক্লজও কিন্তু প্রেজেন্টই হওয়ার কথা ছিল। তার উপর দেখেন হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস যোগ হয়েছে, ভার্ব সিঙ্গুলার হয়েছে, এটাই কিন্তু আমাদের মস্তিষ্কে গাথা থাকে, কারণ এটা আমরা এটার সাথে ওই সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস অর ইয়ের যোগ, এটা
আমরা অনেক এত অভ্যস্ত বের হয়ে আসতে পারি না, কিন্তু খেয়াল রাখতে হবে সাবজাঙ্কটিভ এই টেন্সকে মানে না, সাবজেক্টকে মানবে না, সিকুয়েন্স কোনো টেন্স অফ সিকুয়েন্স অফ টেন্স যেটা সেটা কখনোই মান্য করে না। তাহলে আমরা কি লিখব, ইট ইজ নেসেসারি দ্যাট দেন সাবজেক্ট হি, তারপরে ভার্বের বেস ফ্রম ফাইন্ড নট ফাইন্ডস, ফাইন্ড দ্য বুকস, ফাইন্ড দ্য বুকস। এই কনসেপ্টটাকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? সাবজাঙ্কটিভ নিয়ে আমি প্রচলিত আপনারাও দেখবেন আর এই লেকচারটাকে মিল করবেন যে আসলে ডিফারেন্স বিটুইন যেটা আমাদের লেকচারের সাথে আর্ট অফ ইংলিশের যে লেকচারগুলো দেওয়া হয় সেটার সাথে আপনি অন্যান্য লেকচারগুলো কম্পেয়ার করতে পারেন, ঠিক আছে? তো কনসেপ্ট সাবজাঙ্কটিভ নিয়ে এত মানে লেম কথাবার্তা বলেছে সাবজাঙ্কটিভ, যেটা সাবজাঙ্কটিভের সাথে আলটিমেটলি যায় না। তো এই যে কনসেপ্টটা পুরো বইয়ের রেফারেন্সগুলো দিয়ে আমরা কথা বলতে পারি, ঠিক আছে? আমাদের প্রচলিত যে বইগুলো আছে আসলে সাবজাঙ্কটিভ নিয়ে ক্লিফ স্টোফেলের 184 পেজে আছে, তারা একটা কনসেপ্টই দিছে যে আপনি যদি সাবজাঙ্কটিভ নির্ণয় করতে পারেন সাবঅর্ডিনেট ক্লজের গঠন হবে দ্যাট সাবজেক্ট ভার্বের বেস ফ্রম। এটা ক্লিফসের একটা কনসেপ্ট। ব্যারুন্সের প্রবলেম নাম্বার সাতাশ থেকে 34 পর্যন্ত তারা ক্লিপসের সাথে একমত পোষণ করেছে, এবং কিন্তু তিন একটা জায়গাতে দ্বিমত পোষণ করেছে, সেটা হচ্ছে এই চারটা শব্দ। সেই চারটা শব্দ কি? নেসেসারি, খুব ভালোভাবে নোট করে রাখবেন, নেসেসারি, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ এবং এসেনশিয়াল। এই যে চারটা শব্দ একদম শেষে আমরা লিখেছি, নেসেসারি, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ এবং এসেনশিয়াল, এই চারটা শব্দকে ব্যারন স্বীকৃতি দিছে সাবজাঙ্কটিভ অফ অ্যাজেক্টিভ, সাবজাঙ্কটিভ অফ অ্যাজেক্টিভ। তারা ক্লিপসের সাথে একমত, আমরা প্রিন্সিপাল ক্লজের মধ্যে যদি এই শব্দ পেয়ে থাকি, সাবজাঙ্কটিভের চিরায়ত নিয়ম কি বললাম, দ্যাট সাবজেক্ট ভার্বের বেস ফ্রম। তবে ব্যারন্স বলছে যদি প্রিন্সিপাল ক্লজের মধ্যে এটা কারেক্ট, এই চারটা শব্দ নেসেসারি, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল এবং ইম্পারেটিভ, এই চারটা শব্দ যদি থেকে থাকে, তাহলে আমরা ওই যে দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যেভাবে সিম্পল করি এরকম, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস করা যায়। উদাহরণ দেখেন, ইট ইজ নেসেসারি টু, এই কনসেপ্টের এবার প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত টু ফাইন্ড দ্য বুকস, টু ফাইন্ড দ্য বুকস। পরের বাক্য আমরা দেখি একই কনসেপ্টের, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে কি সাবজাঙ্কটিভ কনসেপ্ট আছে? আছে, ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টকে ইট, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টকে উই। তাহলে আবার আমরা বুঝে ফেলেছি সাবজাঙ্কটিভ সিমটমস পেয়েছি, উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন হয়েছে এবং সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট রয়েছে। তাহলে সাবজাঙ্কটিভের পুরো সত্য কিন্তু মেনেছে বাক্যটি। এবার আমরা দেখি, ইট ওয়াজ নেসেসারি বা ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, তারপর কি বসবে, দ্যাট বসে গেল, তারপর কি বসবে, সাবজেক্ট, উই সাবজেক্ট, দেন কি বসবে, ভার্বের বেস ফ্রম ডিলে বসে গেল ডিসকাশন। অ্যাকর্ডিং টু ক্লিপস এই বাক্যটা পুরোটা কিন্তু কারেক্ট ফর্ম, কিন্তু ব্যারন্সের প্রবলেম নাম্বার, আমি আবার বলি, 27 থেকে 35 আর 34 পর্যন্ত তারা বলেছে প্রিন্সিপাল ক্লজের মধ্যে যদি এই চারটা শব্দ থাকে, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, ইম্পারেটিভ অ্যান্ড নেসেসারি, তারা বলছে এই চারটা শব্দ থাকলে এভাবেও আপনি সলভ করতে পারবেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, তারপরে ওই দ্যাটের পরিবর্তে টু আনবেন, দেন ভার্বের বেস ফ্রম, টু ডিলে ডিসকাশন, শেষ করে দিতে হবে এইভাবে। আবার পিয়ারসন টোফেল আরও ভয়ঙ্কর কথা বলছে, বাট সেইখান থেকে আসলে আলটিমেটলি কোশ্চেন খুব কমই আসে। ওরা সকল অ্যাজেক্টিভের ক্ষেত্রেই একটা চেঞ্জ, সকল অ্যাজেক্টিভ মানে আপনি অ্যাজেক্টিভ, এই যে এর মধ্যে অ্যাজেক্টিভ, এই যে ইট ইজ নেসেসারি, এটা কিন্তু অ্যাজেক্টিভ ছিল, লিঙ্কিং ভার্বের কনসেপ্টে যেতে হবে। তো আমরা দেখলাম তাহলে সাবজাঙ্কটিভ নিয়ে আমরা কি বললাম, প্রথমত বাক্য থাকবে, ঠিক আছে, সাবজাঙ্কটিভের সিমটমস আমি আরেকবার বলে ফেলি, প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ঠিক আছে? প্রিন্সিপাল ক্লজের মধ্যে এই সিমটমসগুলো থাকবে, ওয়ার্ডগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা সাবজাঙ্কটিভ থেকে এসেছে।
আচ্ছা, তারপরে সাবজাংটিভ ওই শব্দ দেখেই যে আপনি একদম ডিসিশন নিয়ে ফেলবেন যে এটা সাবজাংটিভই হয়েছে, না নেভার। আপনি দেখবেন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে উভয় ক্লজের সাবজেক্ট কি ভিন্ন কি না, ভিন্ন হতেই হবে, না হলে সেটা সাবজাংটিভ কিন্তু হবে না, ঠিক আছে? না হলে আবার সেই টেন্সের নিয়মে চলে যাবে। আমরা দেখতেছিলাম সাবজাংটিভের যে কনসেপ্টগুলো নিয়ে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট বলা হয়েছে। কিন্তু এখন ধরেন এই সেন্টেন্সটা আসলো, সেকেন্ড সেন্টেন্সটা দেখেন, শি আর্জড, এটা প্রিন্সিপাল ক্লজ, ভালো, দ্যাট থেকে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা এবার দেখবো যে প্রিন্সিপাল ক্লজের মধ্যে সাবজাংটিভ আছে কিনা, সাবজাংটিভ কনসেপ্ট আছে কিনা। আমরা দেখেছি আর্জ, এই যে দেখেন আর্জ, তাহলে এই যে দেখেই কিন্তু ডিসিশন নেওয়া যাবে না। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট আছে কিনা, আছে। অনেকেই এই ভুলটাই করে ফেলো, আর্স দেখেছি এটা তো সাবজাংটিভ। এই যে প্রিন্সিপাল ক্লজটি সাবজেক্টকে শি, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টকে শি, উভয় ক্লজের সাবজেক্ট এক হয়ে গেছে, এটা সাবজাংটিভ হিসাবে তার যোগ্যতা হারিয়েছে। তখন আমি কি করব, তখন আমাকে ওই সিকোয়েন্স অফ টেন্সের মতো করে, সিকোয়েন্স অফ টেন্স আমাকে যা বলেছে সেটাই করে ফেলব। কি বলেছে? শি আর্জড, প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স, সাবঅর্ডিনেটও আমি পাস্ট করে ফেললাম, দ্যাট শি ডু না ডিড দ্য টাস্ক লাস্ট নাইট। এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে, যে এটা কিন্তু সাবজাংটিভ হয় নাই। কেন হয়নি? এর উভয় ক্লজের সাবজাংটিভের কিন্তু দুটো টার্মস মেনে ছিল, প্রিন্সিপাল ক্লজের মধ্যে সাবজাংটিভ কনসেপ্ট রয়েছে এবং সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট রয়েছে, কিন্তু সাবজাংটিভ বলে আমরা স্বীকৃতি দিতে পারি নাই। কেন? উভয় ক্লজের সাবজেক্ট একই ছিল। তখন আমি সিকোয়েন্স অফ টেন্সের ধারাতে ফিরে গিয়েছি, প্রিন্সিপাল ক্লজ শি আর্স পাস্ট টেন্সে ছিল, সাবঅর্ডিনেট ক্লজও ডিড করেছি পাস্ট টেন্সে করেছি। আমরা উপরের বাক্যটা দেখি, দ্য ডক্টর সাবজেক্ট সাজেস্টেড, এই যে সাজেস্ট দেখেছি, সাজেস্ট দেখে অর্থাৎ আমরা খুব চমৎকার করে এখানে লিখেছি সাজেস্ট, এই যে সাজেস্ট দেখে আমরা বুঝে ফেলেছি এটা সাবজাংটিভ, প্রথম কনসেপ্ট। আচ্ছা, কিন্তু দেখেন এই যে দ্য ডক্টর সাজেস্টেড শি নট স্মোক, সাবজেক্ট টু ভিন্ন ছিল কিন্তু অ্যাবসেন্স ছিল কে, দ্যাটের অ্যাবসেন্স ছিল, দ্যাট ছিল না এখানে, তাহলে এটাকেও আমরা সাবজাংটিভ বলতে পারবো না। তখন আমরা অ্যাজ ইউজুয়ালি সেন্টেন্সের মতো দেখেন কিভাবে লিখি, দ্য ডক্টর, খুব মনোযোগ দিয়ে দেখেন, দ্য ডক্টর সাবজেক্ট সাজেস্টেড ভার্ব, সাজেস্টেড, তো ভার্বের পরে কার জায়গা, অবজেক্টের জায়গা, শি, শি তো আর অবজেক্ট না, শি এর অবজেক্ট কি হার, নট, টু স্মোক, সিম্পল সেন্টেন্সে কনভার্ট করা হলো, নট টু স্মোক, ঠিক আছে। এই যে কনসেপ্টগুলো নিয়ে আসা হলো, টু কেন নিয়ে আসা হলো, আসলে একই সিম্পল সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকলে সেই সেন্টেন্স দিয়ে যদি উদ্দেশ্য বোঝায়, মোটিভ বোঝায়, তখন আমরা সর্বশেষ ভার্বটিকে ইনফিনিটিভ করে দিই, আর যদি মোটিভ না বোঝায় তাহলে জেরান করে দিই, ভার্বের আইএনজি করে দিই, কনসেপ্টটা হচ্ছে এটা। সো এটার সাথে অভ্যস্ত আছে, আমরা দেখেছি সাবজাংটিভ কিন্তু এই কনসেপ্টটা খুব মানতে হবে, তিনটা শর্ত মানবে, প্রিন্সিপাল ক্লজের মধ্যে বারবার কিন্তু একটাই লেকচার, এটার লেকচার একটাই, একটা কথাই, সাবজাংটিভ চেনার জন্য এই শব্দগুলোর আয়ত্ত আনতে হবে, যে এটা দেখে আমি বুঝবো সাবজাংটিভ, আমরা স্পষ্ট করে এখানে লিখে দিয়েছি, এটা দেখার পরে আমরা বুঝবো সাবজাংটিভ নিয়ে প্রথম সিদ্ধান্ত নিব, এরপরে দেখবো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট আছে কিনা, এরপরে দেখবো উভয় ক্লজের সাবজেক্ট এক না ভিন্ন, যদি ভিন্ন হয় তাহলেই সাবজাংটিভ বলবো, বাট যদি সেম হয়, উভয় ক্লজের সাবজেক্ট যদি একই হয়ে থাকে তাহলে সেটা সাবজাংটিভ হিসাবে তার সমস্ত যোগ্যতা হারাবে। তো তখন আবার সিকোয়েন্স অফ টেন্সের নিয়মে আমরা করে ফেলবো, এটা হচ্ছে সাবজাংটিভ নিয়ে। তো সাবজাংটিভ লেকচারটা খুব ভালোভাবে বুঝতে হবে, সাবজাংটিভ খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং সহজ টপিকস, ঠিক আছে। পরবর্তীতে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য ধারাবাহিকভাবে আমরা ক্লাস আসলে করতে থাকবো,
পাবলিশ করতে থাকবো ক্লাস, এবং রিটেন নিয়ে, রিটেন কনসেপ্ট নিয়ে, আসলে রিটেন নিয়ে আমাদের খুব দ্রুতই একটা বই বের হচ্ছে বাজারে। রিটেন নিয়ে আসলে কোনো গাইডলাইন ভিত্তিক কোনো বই নেই আমি দেখেছি এরকম, বাট সেটা আদৌ স্টুডেন্টদের জন্য ইফেক্টিভ হবে না। তো খুব দ্রুতই আমাদের একটা বই প্রকাশিত হচ্ছে যাচ্ছে, উইদিন 1 উইক অর 10 ডেজের মধ্যেই আমরা সেটা করে ফেলবো, হ্যাঁ, রিটেন নিয়ে একটা বই। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, ক্লাস খুব মনোযোগ দিয়ে আসলে দেখতে হবে, হ্যাঁ, অনেক লেকচার তো এখন হচ্ছে, মনোযোগ দিয়ে দেখাটাই শ্রেয় হবে। অ্যাডমিশন একটা খুবই কম্পিটিটিভ এক্সাম হতে যাচ্ছে এবং এবারের কোশ্চেনের ধারা হয়তো চেঞ্জ হবে কিছুটা অন্যান্য বছরের তুলনায়। সো টপিকসগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না নিয়ে পরীক্ষার হলে যাওয়া খুব বোকামি হবে। ভালো থাকবেন, আমরা খুব দ্রুতই পরবর্তী লেকচার ভার্ব কনসেপ্ট নিয়ে আমরা চলে আসবো, যেহেতু আমরা সাবজাঙ্কটিভ ভার্ব অর্থাৎ মিসলাইনাস অফ ভার্ব, ভার্বের বিবিধ টপিকস নিয়ে আমরা আলোচনা করবো।